এরপর একটা আসছি আমি একটা সেম টাইপের অঙ্ক, সেটা হচ্ছে এফ এক্স সমান এটা দেওয়া আছে এক্স লেস দ্যান টুয়েতে, ইকুয়াল টু টুয়েতে বি দেওয়া আছে, আর গ্রেটার দ্যান টুয়েতে কত দেওয়া আছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান টুয়েতে আমার এই ফাংশনটা দেওয়া আছে। আচ্ছা, সব কটাকে আমি ধীরে ধীরে লক্ষ্য করব। অ্যাকচুয়ালি আমি প্রথমে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটাকে যদি ভেঙে দিই, অ্যাকচুয়ালি দেখা যাবে দেখবে এটাকে মিডিল টার্মে ভাঙলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু এটা দাঁড়ায়। আচ্ছা, যদি এক্সটা দুয়ের থেকে বড় হয়, দুয়ের থেকে বড় হলে এখানে দুয়ের থেকে বড় মানে তিন বসা, তাহলে তিন বসালে এটা তিন প্লাস এক আর এটা তিন মাইনাস দুই, মানে সবসময় এটা গ্রেটার দ্যান জিরো, পাশে লিখছি ইফ এক্স গ্রেটার দ্যান টু, ঠিক আছে। আর এইটা হবে লেস দ্যান জিরো ইফ এক্স লেস দ্যান টু, লেস দ্যান টু মানে দুয়ের থেকে কম নিলে এইখান থেকে তো নেগেটিভ দেবে, এইটা যা দেবে দেবে, কিন্তু এটা তো নেগেটিভ দেবে, এটা তো পজিটিভ দেবে, এটা নেগেটিভ দেবে, তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে নেগেটিভ হবে, তাহলে অটোমেটিক্যালি এটা কী আসছে সেটা হচ্ছে যে আমার লেস দ্যান টু এর জন্য। বেশ, এতটা হলো। এবার আমি LHL করতে চাইছি, LHL মানে লিমিট এক্স টেন্স টু টু মাইনাস, টু মাইনাস যখন দিচ্ছি দেখ, টু মাইনাস দিল না, দুয়ের থেকে কম নিলে এই জিনিসটা আমার নেগেটিভ দেবে, তাহলে এইটার মডটা নেগেটিভ, আর এই নিচেতে যদি মাইনাস কমন নিই তাহলে সেটাও আমার কী হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এ ইন্টু এই মডটা নেগেটিভ দেবে, তাহলে মডটা নেগেটিভ মানে কত হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, আর এই নিচেটা থেকে যদি একটা মাইনাস কমন নিই নিস তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, ওপর নিচে কেটে গেলে মাইনাস মাইনাস কেটে গেলে এটা দাঁড়াবে কত এ, শুধুমাত্র এ দাঁড়াবে। আচ্ছা, এবার আর এইচএল একটু ক্যালকুলেট করছি, আর এইচএল মানে কি লিমিট এক্স টেন্স টু টু প্লাস, টু প্লাস মানে দুয়ের থেকে বড় যদি নিই তাহলে এক্স মাইনাস বক্স এক্স বাই এক্স মাইনাস টু, এটা যদি নিই দুয়ের থেকে বড় নিলে এইটা কত হবে, এটা হবে দুয়ের থেকে বড়, বক্স নিলে কত হবে দুই হবে, আর নিচেতে কত আছে এপরটা হবে এক্স মাইনাস টু, নিচেটাও এক্স মাইনাস টু, তার মানে অ্যাকচুয়ালি ওয়ান হবে এটা, তাই তো। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস কোন বিন্দুতে দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস দেওয়া আছে, তাহলে আমি লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স এইটা মানে এফ টু এর সঙ্গে সমান করব, টু প্লাসে কত আসছে ওয়ান, টু মাইনাসে কত আসছে সেটা হচ্ছে এ, আর এফ টুতে কত বি, তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি এ বি, এই দুটোর মানই হচ্ছে কত আসছে ওয়ান আসছে। খুব সুন্দর একটি কনসেপ্ট।